প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি জনাব কাজী নাবিল আহমেদ, মাননীয় সংসদ সদস্য 87, যশোর থেকে বারবার নির্বাচিত, যশোর কোন আসন থেকে বারবার নির্বাচিত, বাঙালি জাতির প্রাপ্তির মাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাস মাস আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের প্রধান অতিথি মহোদয় রাজেশ্বর আসেন, আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় যশোর সদর উপজেলা থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য 87, যশোর 3, জনাব কাজী নাবিল আহমেদ মুন্সি ধরুল্লাহ একাডেমি প্রাঙ্গণে এখনই হাজির হচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে, অত্যন্ত খুশি মনে আমরা তাকে শুভেচ্ছা স্বাগত জানাবো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি প্রধান অতিথি দাদা আমাদের গড়ের সামনে হাজির হয়েছেন, এখনই উনি গাড়ি থেকে নামবেন এবং হাঁটি হাঁটি পায়ে চেয়ারম্যান সাহেব পৌঁছে গেছে। চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় মান্যবর যশোর সদর উপজেলা থেকে বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পত্নী, যশোর 3 আসন থেকে বারবার নির্বাচিত, জাতীয় সংসদের সদস্য 87, সদর 3, জনাব কাজী নাবিল আহমেদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে গাড়ি থেকে নামছেন আমাদের মাঝে এসে উপস্থিত হবে। এখন আমরা অত্যন্ত আনন্দিত, এই ঝাড়গ্রামবাসী অত্যন্ত গর্বিত। প্রধান অতিথি রাজামত, প্রধান অতিথি রাজামত, কাজী নাবিল আহমেদ রাজামত, প্রধান অতিথি 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 রাজামত, পরে কবে তো কেকাই নিয়ে কি অত্যন্ত শ্রদ্ধ এবং যশোরের উন্নয়নের কারিগর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় আমাদের প্রধান অতিথির পদ অলঙ্কৃত হচ্ছেন। আমাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা যোগাবে, সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি, আমি আমার স্কাউট দলের পক্ষ থেকে মার্চ অন করার জন্য আপনার নিকট সদয় অনুমতি প্রার্থনা করছি। আমি আমার ডিসপ্লে পরিদর্শন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি।
অনুমতি প্রদান করা হয়েছে। তোরা এত আগে গেলি কেন? কিছু দিনে কত আগে বঙ্গবন্ধু ডিজাইন করে দিয়েছিলেন কিভাবে বাংলাদেশের পতাকা,
বানাতে হবে। সেই ডিজাইন অনুযায়ী আমার মামা এবং কাজী আরেফ সেই পতাকাটা তৈরি করে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন, মামাকে ছাত্রলীগের ছাত্র সংগ্রাম পরিষদের দায়িত্ব দিয়েছিলেন। সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই দিনে 1971 সালের 11ই মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এটা কিন্তু বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের একটা দিন। আরেকটি কথা বলি যে আমাদের প্রিয় সংসদ সদস্য, উনি যে যশোর সদরের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য কি পরিমাণ কাজ করছেন, তবে যশোর সদরের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং বিভিন্ন কলেজে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। অর্থাৎ তিনি প্রায় 200টি ভবন কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন। আমরা আজকে সকালেও এমএসটিভি স্কুলের চতুর্থ তলা আরেকটি ভবন আমাদের প্রিয় নেতা উদ্বোধন করে এসেছেন। আজকে আবার এই মঞ্চে এখন মঞ্চ মেহরুল্লাহ একাডেমিতে উদ্বোধন করছেন। অর্থাৎ যশোরে এমন কোন সেক্টর নেই, শিক্ষা প্রতিষ্ঠান হোক, অবকাঠামোর উন্নয়ন হোক, মানুষের দুঃখ দুর্দশায় হোক, এমন কোন ক্ষেত্রে নেই যেখানে আমাদের প্রিয় নেতার ছোঁয়া নেই। সুতরাং আমাদের প্রিয় নেতা উন্নয়নের যে ধারাবাহিকতা রক্ষা করেছেন, শুনেছেন।